যত থাক ব্যারিকেড মিছিলের পায়ে পায়ে হোক পথ কণ্টকাকীর্ণ, রক্তের অক্ষরে লেখা স্বাধীনতা গণতন্ত্র সমাজতন্ত্র। বলেছি দুর্নীতির প্রশ্নে কাউকে রেয়াত দেব না, সে তৃণমূল হোক আর তৃণমূলের পথে পালিয়ে গিয়ে বিজেপি ঝান্ডা ধরুক, চোর চোর। নমস্কার, আপনারা দেখছেন সমাচার প্লাস বাংলা এবং আমি রয়েছি আপনার সঙ্গে সৌভিক। ইতিমধ্যেই বামেদের সিজিও অভিযান তা শুরু হয়ে গিয়েছে। বামেদের সিজিও অভিযানের যে মূল বিষয়বস্তু সেটা হচ্ছে ক্রমাগতভাবে দ্রব্যমূল্যের মূল্য বৃদ্ধি এবং তার পাশাপাশি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাদের তদন্ত ত্বরান্বিত করার দাবি নিয়ে এবং তার পাশাপাশি ওষুধ থেকে শুরু করে সমস্ত বিষয়ে জিএসটি বসিয়েছে কেন্দ্রীয় সরকার, তার বিরুদ্ধে কিন্তু মূলত এই সমস্ত বিষয়গুলো নিয়েই আজকে বামেদের সিজিও কমপ্লেক্স অভিযান। এর পাশাপাশি বামেদের উচ্চ নেতৃত্ব থেকে শুরু করে বামকর্মীরা সকলেই কিন্তু মিছিলে পা মিলিয়েছে এবং হটকর মোড় থেকে যে মিছিলটি শুরু হয়েছে তা মূলত তিনটি জেলা, মূলত উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা এবং কলকাতা জেলার মূলত মিলনস্থল হয়ে মিলিত পয়েন্ট হয়ে সেখান থেকেই কিন্তু গোটা মিছিলটি শুরু হয়েছে সিজিও কমপ্লেক্সের দিকে। আজকে আমাদের যাচ্ছে সিজিও কমপ্লেক্সে, এটা সিবিআই এবং ইডির জন্য, সেটা কেন্দ্রীয় সরকারের সংস্থা, কিন্তু রাজ্য সরকার এটা বুঝতে পারছে যে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বলা মানে রাজ্য সরকারের বিরুদ্ধে বলা, কেননা রাজ্য সরকারেরই মূল কাজ কেন্দ্রীয় সরকারকে সাহায্য করা, মোদীর সঙ্গেই মমতা আছে। পুলিশ আজকে পারমিশন দেয়নি, এটা কি বলবো? পুলিশ পারমিশন দেবে কেন? পাচার হলে পারমিশন দেবে, গরু পাচার হলে পারমিশন দেবে, সোনা পাচার হলে ব্যবস্থা করে দেবে, অপরাধ হলে আছে সঙ্গে পুলিশ, আর আমরা অপরাধের বিরুদ্ধে, অতএব পুলিশের রাগ। আমরা বলছি যে আসলে তৃণমূল কংগ্রেস হচ্ছে বিজেপির জুনিয়র পার্টনার, নারদা কাণ্ডে বিজেপি তৃণমূলের নেতারা যুক্ত এবং এই নারদা কাণ্ডে যদি বিজেপিকে তৃণমূলকে যুক্ত করতে হয় তাহলে স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে যে ইয়েদুরিয়াপ্পা বিজেপির মুখ্যমন্ত্রী কয়লা কাণ্ডে তিনি গ্রেপ্তার হয়েছিলেন, সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দল বিজেপি তার জুনিয়র পার্টনার হচ্ছে তৃণমূল কংগ্রেস। তদন্ত ত্বরান্বিত করতে হবে, তদন্ত গড়িমসি করবে না, আর কানগুলো ধরেছে মাথাটাকে ধরতে হবে। তো মানুষের সঙ্গে মানুষকে নিয়ে লড়াই সংগ্রাম করুক, এই পরিবেশ পশ্চিমবাংলায় নষ্ট করে দিতে চাইছে তৃণমূল। লড়াই 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 চায়, লড়াই করে বাঁচতে চায়। লাল ঝান্ডাকে মজবুত করতে হবে, আর চোর 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 দুর্নীতিবাজরা বড় লড়া হচ্ছে, চিৎকার করছে, চেঁচামেচি করছে, তাই তো? যারা জেলে থাকার কথা চোরকে চোর বলবো, সে বিজেপি ঝান্ডা নিয়ে আসুক আর তৃণমূলের ঝান্ডা নিয়ে আসুক, আর ইডি সিবিআই কে বলবো দুর্নীতিগ্রস্ত, যদি তৃণমূল থেকে বিজেপিতে চলে যায় সাধু হয় না, আইন মেনে চলুন, ধরতে হবে। আর তো আমরা বলছি চোর ধরো জেল ভরো, আর যদি ইডি সিবিআই আর পুলিশ যদি ফেল করে তাহলে জনগণ এখন দেখেছে ইতিমধ্যে দেবরায় হয়ে গেছে, অন্য জায়গা হয়ে গেছে, আমরা মাইক লাগিয়ে বলছি চোর ধরো জেল ভরো, আইনের কথা বলছি, মানুষ অত আইন টাইন বোঝে না, তারা লাইন বোঝে, তারা এখন চোর ধরছে আর গাছে বেঁধে পেটাচ্ছে, পুলিশকে আমরা বলছি চোর ধরো জেল ভরো, এই জন্য ওরা মাইনে পায়, ওরা চোর ধরছে তো নাই। মমতা ব্যানার্জির কত বড় দাপট বাপু, সালকে বলছে ভিড়ের মতো চোরকে আমরা সম্বর্ধনা দেবো, তাই তো? হ্যাঁ, আর পুলিশ আজকে কিরম করেছে বুঝুন তো, আজকে এই বিধাননগরে আমরা আসবো, ডেটটা আমরা ইয়ার করেছিলাম, আজকে এখানে অনুব্রতকে নিয়ে এসেছিল, ওর ডেট ছিল, তাই তো? কিন্তু বীরের মতো আনেনি, তিন চারটে পুলিশের গাড়ি চোরের মতো ওকে নিয়ে এসেছিল, নাহলে ওরা কেন? কারণ এখানে অনেক আমাদের সুব্রাগ্রহের মতো মেয়েরা পায়ের জুতো চপ্পল নিয়ে রাজি ছিল, এই যে অনুপ্রবেশ যাত্রী বেরোচ্ছে এগুলো চারা না, এটা ইডিকে বলছি, সিবিআইকে বলছি, আপনারা বলছি না, আপনারা জানেন ওই চার আনাতে আমরা সন্তুষ্ট নই, ওই বারো আনাটা বার করতে হবে, তাই তো? আর যতক্ষণ না ষোলো আনা উসুল হচ্ছে কেউ ছাড় পাবে না। দুজন সন্তানকে বলে সৎ ভাই, তাহলে বিজেপি আর তৃণমূল দুটোই আসলে আর এস এস এর সৎ সন্তান, সৎ হিন্দিকে বলতে হয় সতেলা, তাই তো? হ্যাঁ, জন্ম দাদা সন্তান দুটো আলাদা, এদের সম্পর্ককে বলায় সৎ। এই জন্য শুভেন্দু যখন তৃণমূলে ছিল কাঁথিতে বিশাল হোর্ডিং লাগিয়ে বলেছিল মমতা ব্যানার্জি সৎ, আর এখন অভিষেক বলছে শুভেন্দু সৎ, কিন্তু ওরা সৎ মানুষ নয়, সৎ নেতা নয়, ওরা হচ্ছে
সৌতেলা ভাই বহন ইয়াদ রাখনা ঠিক তো অনুব্রত মণ্ডলকে সার্টিফিকেট দিচ্ছেন বীর বলছেন আর দুটো ক্লাস টেনে ছাত্রকে খুন করলো তার নিজের মূল ধারণা ওইখানে গিয়ে বলা যে আমি ক্ষমা প্রার্থী আমি দুঃখিত আমি শোকাহত তাহলে মমতা কার পাশে দাঁড়িয়েছেন দুষ্কৃতীদের পাশে তাই তো দুর্জনদের পাশে এই জন্য যারা সজ্জন ব্যক্তি আছে তাদের বলবো আজকে দুর্জন আর সজ্জনের লড়াই ওরা অনেক তামাশা করছে ওই যে দেবজানিকে কি বলে দিল তোমাকে ছুটি করে দেবো এই মঙ্গল পটেল আর মামলা আজকে ব্যক্তিদের খালাস করেছে এই অপদার্থ পুলিশ বাম ফ্রন্টের আমলে সিপিআইএম কর্মীদের উপর অনুব্রত মণ্ডল ফোন মেরেছিল সেই মামলা দশ বছর ধরে মমতা ব্যানার্জি বলছেন আর তার পুলিশ বলল কোন সাক্ষী প্রমাণ কিছু পাওয়া যায়নি বেকসুর খালাস কালকে ইডি সিবিআই কে বলছি অনুব্রত পার্থ হক অভিষেক হক মনেঘটক হক শুভেন্দু হক কালকে যদি বলো তৃণমূল বিজেপি ফের বাজ্যে জোট সভামঞ্চ থেকে বাম নেতৃত্বের এটাই কিন্তু বার্তা ছিল তাদের কর্মীদের প্রতি এবং এই জোটের বিরুদ্ধে লড়াইয়ের ডাক দিয়েছেন বাম নেতৃত্বরা তাদের কর্মীদের উদ্দেশ্যে পরিষ্কার বলছে সামনেই পঞ্চায়েত ভোট যদি কোথাও তাদেরকে ভোটের সময় বাধা দেওয়া হয় কিংবা তৃণমূল বিজেপি যদি জোট বেঁধে সেই পঞ্চায়েত ভোট বানচাল করার চেষ্টা করে তাহলে শক্ত পদক্ষেপ নিতে হবে বামকর্মী সমর্থকদের এবং এর পাশাপাশি ইডি এবং সিবিআইয়ের হাতে যে তদন্তগুলো তারা করছে তাদের হাতে যে সমস্ত বিষয় নিয়ে তদন্ত তারা এগোচ্ছে সেই তদন্তের শীঘ্রই ত্বরান্বিত করতে হবে এই পাশাপাশি তারা কিন্তু বলেছে যে খাদ্যদ্রব্য থেকে শুরু করে ওষুধের উপরে যে জিএসটি বসেছে তা অবিলম্বে প্রত্যাহার করতে হবে এই সমস্ত বিষয় নিয়ে আজকের এই সমাবেশ ছিল এবং বামেদের সিজিও অভিযানে উপস্থিত হয়েছিলেন অসংখ্য বামকর্মীরা তাদের উদ্দেশ্যে কিন্তু পরিষ্কার বার্তা যে বিজেপি এবং তৃণমূলের যে অদৃশ্য জোট সেই অদৃশ্য জোটের বিরুদ্ধে কিন্তু সামনের পঞ্চায়েত ভোটে তাদেরকে লড়তে হবে বামকর্মীদেরকে লড়তে হবে ক্যামেরা শুভঙ্করের সঙ্গে সৌভিক সমাচার প্লাস বাংলা কলকাতা